بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত ভাই সাংবাদিক মুহিউদ্দিন আফজল ইউকে থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন, ইকামতে দিন বলতে কি বোঝানো হয়, দিন প্রতিষ্ঠা বলতে বিভিন্ন তাফসীর গ্রন্থে কি বোঝানো হয়েছে এই বিষয়টি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমে সূরা আশ-শুরার 13 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, শারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফী। এ আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর আমি যা ওহী করেছি আপনাকে, এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম মূসা এবং ঈসা আলাইহিমুসসালামকে। এই বলে যে আন আকিমুদ্দীন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফী, এবং তাতে দলাদলি বিচ্ছিন্নতা করো না। আলহামদুলিল্লাহ, তো এই আয়াতে কারিমায় আমরা যে বিষয়টি পেলাম, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফী, যে তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করার জন্য করতে গিয়ে দলাদলি বিচ্ছিন্নতা করো না। এখানে মুফাসসিরিন কেরাম এই আকিমুদ্দীনের ব্যাখ্যা দিয়েছেন যে আকিমুত তাওহীদ, অর্থাৎ তোমরা তাওহীদ পালন করো এবং তাওহীদের দাওয়াত দাও। তাওহীদ প্রতিষ্ঠাকে আল্লাহ পাক দিন প্রতিষ্ঠা বলেছেন। তাফসীরে তবারির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আন আকিমুদ্দীন অর্থ হল আনিমালু বিহি আলা মা শারা আলাকুম ওয়া ফারাদুন, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো ফরজ করেছেন সেই অনুসারে তোমরা কাজ করো, ফরজ আমলগুলো শরীয়তের আমলগুলো করো, এটাই আন আকিমুদ্দীন। যেমন বলা হয়েছে আকিমুসলা, আকিমুসলা বলতে যেমন সলাতের যাবতীয় আরকান আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সহ জামাতের সাথে ওয়াক্ত অনুসারে নিয়মিত আদায় করা, এটাকে বলা হয়েছে একামতুসলা। ঠিক একইভাবে একামতুদ্দীন অর্থ হল দিনের উপরে আমল করা, এটা তাফসীরে তবারির ব্যাখ্যা। এবং সেখানে প্রখ্যাত তাবেঈ সুদ্দি রাহমাহুল্লাহর দলিল নেওয়া হয়েছে, যে সুদ্দি রাহমাহুল্লাহ বলছেন আন আকিমুদ্দীন অর্থ হল এমালু বিহি, অর্থাৎ তোমরা দিন প্রতিষ্ঠা করো অর্থ দিন পালন করো। ঠিক একইভাবে আরেকটি তাফসীর, তাফসীর আল বাহরুল মুহিত, এই তাফসীরে বলা হয়েছে একামতুদ্দীন আল ইখলাসু লিল্লাহি ওয়া ইবাদাতুহু, একামতে দিন হলো আল্লাহর জন্য এখলাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। এরপরে আমরা দেখি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে একামতে দিনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যে ওয়াসাল্লাহু তাআলা জামিয়াল আম্বিয়া আলাইহিমুস সালাম বিল ইতলাফে ওয়াল জামাআহ ওয়া নাহাহুম আনিল ইফতিরাক ওয়াল ইখতিলাফ। যে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, দিন প্রতিষ্ঠা করো, দলাদলি করো না, এর অর্থ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী আলাইহিমুস সালামকে নির্দেশ দিয়েছেন ভালোবাসা ও ঐক্যের, ইতলাফ ওয়াল জামা, আর তাদেরকে নিষেধ করেছেন দলাদলি এবং মতভেদ থেকে। তারপরে তাফসীরে তবারির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুসসালামকে নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দীন আই ইত্তাফিকু ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের বিষয়ে ঐক্যমত হও, ওয়ালা তাতাফাররাকু ফি আই লা তাখতালিফু ফিদ্দীন, অর্থাৎ দ্বীনের বিষয়ে মতভেদ করো না। তো এই তাফসীর গ্রন্থসমূহ থেকে আমরা দেখি যে এখানে একামতে দিন অর্থ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ নিজে আমল করা, শরীয়ত আমল করা এবং তাওহীদের দাওয়াত দেওয়া, এটাকে আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দীন।
আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াল্লাহু আলামু বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।